আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা 42000 ছাড়িয়েছে আক্রান্ত 8.5 লাখেরও বেশি মানুষ রাজধানীর বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সিলেটে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক মৃত্যু চট্টগ্রামের আইডি হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু স্বস্তিতে নগরবাসী এবং খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু তালিকায় আছে চিনি ডাল ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছাড়িয়েছে আর আক্রান্ত হয়েছেন সাড়ে আট লাখেরও বেশি মানুষ করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ইতালি দেশটিতে গত চব্বিশ ঘন্টায় আরও আটশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার চারশো আঠাশ জন এদিকে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে প্রায় আড়াই লাখ মানুষ মারা যেতে পারেন বলে ধারণা করে মার্কিন বিজ্ঞানীরা সেই সাথে মোট আক্রান্তের প্রায় পঁচিশ শতাংশ মানুষের মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন গবেষকরা গত চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও আটশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা তিন হাজার নয়শো ছাড়িয়েছে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ স্পেন দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ছিয়ানব্বই হাজার আর মারা গেছে আট হাজার চারশো জন রাজধানীর বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন বস্তিতে করোনা ছড়ালে তা সবার জন্যই মারাত্মক হতে পারে সুরক্ষার অভাব এবং অসচেতন জীবন আচরণ তাদের করোনা ভাইরাসের ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন চিকিৎসকরা বিস্তারিত সুবর্ণা রিপোর্টে আক্তার তিন রাবে সন্তান নিয়ে রাজধানীর বস্তিতে বছর ধরে থাকেন

কর্মসূচি সম্পর্কে কিছুই জানে না তারা হোম কোয়ারেন্টাইন যে বলেন এই হোম কত কতদিন থাকবো মানুষ না খায়া অল্প জায়গাতেই গাদাগাদি করে থাকতে হয় অনেক পরিবারকে যেখানে একজন মানুষ ভালোমতো থাকতে পারে না সেখানে গাদাগাদি করে বাস করছেন কয়েকজন মানুষ কয়েকশো মানুষ ব্যবহার করছেন একটি চুলা আর টয়লেট একবারের ভিতরে দশটা বারোটা ফ্যামিলি থাকি আমরা একসাথে চলাফেরা করি একসাথে এক টয়লেট ব্যবহার করি একটা কুচুখানা ব্যবহার করি একটা চুলাই ব্যবহার করি এখানে তো আলাদা আলাদা কোনো সিস্টেম নেই পুরো বস্তিতে চোখে পড়ে না করোনা ভাইরাস প্রতিরোধের কোনো কার্যক্রম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এমনিতেই পুষ্টিহীনতা সহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নিম্ন আয়ের এসব মানুষ এসব মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারও অনেক মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে এরা কিন্তু এমনভাবে থাকে যে একজনের গায়ে একজন লেগে থাকে তার মানে এগুলো হচ্ছে যদি একজনের মধ্যে যায় তাহলে এইটা কিন্তু মহামারী আকারে পুরো ছড়িয়ে যাবে যে বস্তিগুলিতে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হলে পড়ে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা উচিত যে সেখানে কোভিড-19 সংক্রমণ আছে কিনা বস্তিগুলোতে করোনা প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র বস্তিতে আমাদের যে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কাউন্সিলররা যাচ্ছে বস্তিতে সেখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করছে এবং ইভেন তাদের খাবারের ব্যবস্থা বিভিন্ন করে করতেছি। বলা হচ্ছে করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াছে যে কেউ আক্রান্ত হলে তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে তাই শুধু বিত্তবানদের সুরক্ষা নয় বস্তিবাসীর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা রাবে একটা সুবর্ণা এটিএন বাংলা করাল বস্তি ঢাকা সিলেটে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী কর্মকর্তা আনিসুর রহমান জানান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরী মঙ্গলবার দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন ভর্তি হওয়ার ঘন্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া ওই কিশোরী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেও জানান আনিসুর রহমান তিনি বলেন মেয়েটি দুই মাস ধরে শ্বাসকষ্টে ভুগছে এ কারণে মৃতদেহ স্বাভাবিক নিয়মে দাফন করতে স্বজনদের কাছে দেওয়া হয়েছে নাটোরের লালপুর থেকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে তার পরিবার জানিয়েছে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বুলবুল নামে ওই কলেজ ছাত্রকে সোমবার বিকেলে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় পরে রাতেই তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা লাশ নিয়ে নিজ গ্রাম লালপুর উপজেলার নবীনগরে আসেন তবে এলাকাবাসী বুলবুলের দাফন নিয়ে জটিলতা সৃষ্টি করেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ঢাকার পর চট্টগ্রামের বিআইটি আইডি হাসপাতালে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা এতে স্বস্তি এসেছে চট্টগ্রামের মানুষের মধ্যে তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে হাসপাতালের হটলাইনে কল করার অনুরোধ করেন চিকিৎসকরা এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা পরীক্ষা যন্ত্র পিসিআর মেশিন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন আদিন সজীব কেবল ঢাকায় নয় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এখন হচ্ছে চট্টগ্রামেও গত বুধবার সেখানকার ফৌজারহাট বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে এ কার্যক্রম একত্রিশ মার্চ পর্যন্ত তেত্রিশ জনের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে সবকটির ফলাফল আসে করোনা নেগেটিভ ফলে এখনও করোনাভাইরাস মুক্ত চট্টগ্রাম এ সময়ে সাধারণ সর্দি জ্বর হয় তাই করোনা লক্ষণ মনে করে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বর শূন্য দুই চার চার শূন্য সাত পাঁচ এক ছয় চার এই নম্বরে কল করার অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের রেসপেক্টিভ ফিজিশিয়ানসরা অথবা পেশেন্টরা নিজেরাও ফোন করতে পারেন করার পরে আমাদের একটা বিশেষজ্ঞ প্যানেল আছে সেই ক্রাইটেরিয়াগুলো শুনে নেন শুনে তখন ওনারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার কোভিড বা কোভিড নাইন্টিন এটার সম্ভাব্য আছে পেশেন্ট যেখানে থাকে যে কোনো হাসপাতালে থাকুক বা হোম কোয়ারেন্টাইনে থাকুক পেশেন্টের স্যাম্পল নিয়ে আসে চট্টগ্রামের সিভিল সার্জন জানান এই জেলায় নয় শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন যাদের অনেকেরই কোয়ারেন্টিন শেষের পথে কারোর মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে সবাই পরীক্ষার জন্য আপনারা হাসপাতাল সময় ভিড় করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিআইডিআইটির সাথে যোগাযোগ করবেন স্যাম্পল যদি যাদের প্রয়োজন হবে তাদের ঘর থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া হবে মেয়র সাহেবের সঙ্গে আমরা গতকালকে মিটিং করেছি আমরা চাই চেয়েছি কাউন্সিলরদের অ্যাক্টিভেট করার জন্য প্রতি অলি গলিতে পুলিশের চেয়ে লোকাল জনপ্রতিনিধির অবস্থান ভালো তাদের মাধ্যমেও আমরা কার্যকর করার চেষ্টা করছি খুলনাতেও শিগগিরই শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা পৌঁছে গেছে পিসিআর মেশিন চলছে নিরাপদ পরীক্ষাগার তৈরির কাজ রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ করোনা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে একশো সজ্জার ডায়াবেটিক হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় গত শনিবার আমাদের সেট সমস্ত শেষ হলে আশা করা যায় আমরা দশ দিনের ভিতরে দশ থেকে বারো দিনের ভিতরে আমরা এই টেস্ট খুলনাতে শুরু করতে পারবো করোনা ইউনিটে কাজের জন্য চিকিৎসক এবং নার্সদের দক্ষ এবং তাদের সুরক্ষা নিশ্চিতে খোলা মেডিকেলে শুরু হয়েছে প্রশিক্ষণ ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা আজ থেকে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি তাদের তালিকায় আছে চিনি ডাল এবং তেল রোজার আগে পাওয়া যাবে ছোলা ও খেজুর খোলা ট্রাকে প্রায় ডিলার ও টিসিবি নিজস্ব বিক্রয় কেন্দ্র পাওয়া যাবে তাদের ডাল টাকা টাকা চিনি এবং পাঁচ লিটার সয়াবিন তেলের দাম চারশো টাকা একজন গ্রাহক একবারে সর্বোচ্চ চার কেজি চিনি দু কেজি মসুর ডাল ও পাঁচ কেজি সয়াবিন তেল কিনতে পারবে টিসিবি ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কর্মসূচি চলবে আগামী বিশ মে পর্যন্ত দর্শক এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজারে আছেন আমাদের সহকর্মী শারফুল আলম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে শারফুল ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি কেমন দেখছেন দেখুন সকাল আজকেই কিন্তু এই বছরের যেহেতু রমজান শুরু হচ্ছে আর দুই তিন সপ্তাহ পরেই কিন্তু এই রমজানকে উপলক্ষ করে টিসিবি প্রতি বছর যে ধরনের প্রস্তুতি আগে থেকে নিয়ে থাকে আজকে থেকে তারা এই মান এবার সেটা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শহর ঢাকা শহরের সাহিত্য জায়গায় কিন্তু তারা টিসিবির ন্যায্য মূল্যের এই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে আমরা দেখছি যে ট্রাকে করে এইসব পণ্য বিক্রির পরপরেই সাধারণ মানুষ এগুলো কেনার জন্য প্রচুর ভিড় করছেন আমরা দেখছি সেই সকাল থেকেই মানুষগুলো কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা মোটামুটি একটা দূরত্ব নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই কিন্তু এই পণ্যগুলো নেওয়ার চেষ্টা করছেন তারা বলছেন যে যেহেতু এটা বাজার থেকে এখানে কিছু পণ্য কমে পাওয়া কমে পাওয়া যায় এই জন্য কিন্তু তারা এখানে সকাল থেকে এসে ভিড় করছেন এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে টিসিবি এখন মাত্র তিনটা বিষয় দি তিনটি পণ্য দিবে চিনি মসুর ডাল আর সোয়াবিন তেল আপাতত তারা দিচ্ছে এবং তারা বলছেন যে রোজার ঠিক আগে রোজার ঠিক এক সপ্তাহ আগে থেকে তারা অন্যান্য পণ্য অর্থাৎ খেজুর এবং ছোলা দেওয়া হবে এবছর যেহেতু আপনি জানেন যে করোনা মহামারীর কারণে এক ধরনের মানুষের মধ্যে আতঙ্কে বিরাজ করছে এই জন্যে তারা এই পণ্যের যে পরিমাণ চাহিদা থাকা দরকার তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে এবং এই পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকার কারণেই তারা এবার আগে থেকে প্রস্তুতি নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের গুদামে যে পর্যন্ত মজুদ থাকবে তারা বিশে মে পর্যন্ত সেই মজুদ থাকা পণ্য থাকা সাপেক্ষে তারা কিন্তু সেগুলো সাধারণ গ্রাহকদের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং শুধু সেটা ঢাকাইতেই না ঢাকার বাইরে সারা দেশে প্রায় সাড়ে তিনশো ট্রাকে করে এরকম ট্রাকে করে কিন্তু এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ এগুলো ন্যায্য মূল্যে কিনতে পাচ্ছেন এবং তারা কম দামে এ ধরনের পণ্য কিনে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে যেহেতু করোনা ভাইরাসের একটা সংক্রমণ চলছে সেখানে কিন্তু আমরা সবসময় বলছি যে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই মানুষদেরকে এই ধরনের কেনাকাটার জন্য উৎসাহিত করা হবে সরকারের বিভিন্ন এজেন্সিও কাজ করছে এই ধরনের সামাজিক নিরাপত্তা বজায় রাখার জন্যে কিন্তু টিসিবি থেকে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু ডিলারদের এবং কাস্টমারদেরকে কিন্তু কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি আমরা যদিও দেখ এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা সামাজিক দূরত্ব দেখা যাচ্ছে সেটা কিন্তু কারণ হচ্ছে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এদিক থেকে এদিক এই রাস্তাটি অতিক্রম করে যান এবং তারা তখন গাড়ি থেকে নেমে এই গ্রাহকদেরকে এই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তারা অনুরোধ করেন তারপরে কিন্তু এইটা এইখানে সেভাবে কিন্তু মানুষজন সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু এই ধরনের পণ্যগুলো কেনাকাটা করছেন ভাবনা সাইফুল আপনাকে ধন্যবাদ দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়কালে বাংলা নববর্ষ উদযাপনে সব ধরনের অনুষ্ঠান বন্ধেরও নির্দেশ দেন তিনি সঠিক পদক্ষেপ নেওয়ার করোনাভাইরাসের বিস্তার এখন এখনও সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও জানান প্রধানমন্ত্রী বোধ হয় আমাদের এই ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে কিন্তু সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা চালু রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা কিছু চালু করার জন্য সেখানে আমরা চিন্তাভাবনা করেই বলবো কোন কোন ক্ষেত্রে আমরা সেটা ছাড় দেব এই চালু রাখা দরকার আর কিছুদিন কষ্ট করতে হবে সবাইকে যাতে করে এই রোগে যেন আমাদের দেশের মানুষ না মৃত্যুবরণ করে না ক্ষতিগ্রস্ত হয় আমাদের আইন বিষয়ে সচেতন থাকতে হবে সেখানে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে কারণ সাধারণ কার্যক্রম আমরা অব্যাহত রাখব কিন্তু শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে এই দুঃসময়ের সুযোগ দিয়ে কেউ যেন কোনো অন্যরকম অপকর্ম না করতে পারে সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে আর করোনা সম্পর্কিত বিশেষ কার্যক্রমও এটা অব্যাহত রাখতে হবে বর্তমান অবস্থায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের আত্মতুষ্টি ও ভাব ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার নিজ বাসা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপকালে অবিলম্বে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান তিনি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে

সর্বশেষ চব্বিশ ঘন্টার একশো চল্লিশ জনের নমুনা পরীক্ষায় এই দুজন শনাক্ত হন বলে জানিয়েছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এসময় সময় জানানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আটত্রিশ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন নার্স সহ আরও ছয় জন গত চব্বিশ ঘন্টায় যে একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে আমরা দুই জনের দেহে কোভিড উনিশ সংক্রমণ নিশ্চিত করেছি এই দুজনের মধ্যে একজনের বয়স সাতান্ন বছর তিনি একজন পুরুষ তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং তার ডায়াবেটিস রয়েছে এবং অন্য দ্বিতীয়জন তিনিও একজন পুরুষ তার বয়স পঞ্চান্ন বছর তিনি অন্য কোথাও ভ্রমণ বিদেশ থেকে ভ্রমণ করার কোনো ইতিহাস তার নেই তিনি কোভিড উনিশের যে সমস্ত লক্ষণ উপসর্গ থাকে তার পাশাপাশি তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি সেনাবাহিনীর তদারকিতে আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা আঠাশ জনের সবাই এখন সুস্থ বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা কামাল সুইডেন থেকে আসা তিনজনকে মঙ্গলবারে ছেড়ে দেওয়া হয় আমরা বিদেশ থেকে আসছি আমাদের তো অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে আমরা স্বাচ্ছায় সেটা মেনে নিয়েছি এবং আমরা এখানে ভালো আছি এবং এই চোদ্দ দিন থেকে গেলাম নিজের মন থেকেও স্যাটিসফাইড হয়ে গেলাম যে আমি অ্যাফেক্টেড না ওনারা আমাদেরকে খুব সুন্দর করে রেখেছে আমরা খুব ভালোভাবে থেকেছে আমাদের খুব ভালো লাগছে যে আমরা আমাদের সন্তানরাও সেপে আছে আমরাও শেপে আছি আমরা প্রত্যেকটি রুমে টি রুমের প্রত্যেকটি রুমে দুটি করে টেলিভিশন স্থাপন করেছি প্রতি তলায় রাউটারের মাধ্যমে ব্রডব্যান্ড হাই স্পিড ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে এবং চিত্ত বিনোদনের জন্য প্রত্যেকটি রুমে একটি করে ক্যারাম বোর্ড স্থাপন করা হয়েছে এছাড়াও আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ডক্টররা রয়েছেন সকালে ওনারা একটা নির্দিষ্ট সময়ে চেকিংয়ের জন্য ওনাদের সাথে কথা বলেন বিভিন্ন নিবাসীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো নিবাসীদের কোনো ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন আমরা হইনি করোনাভাইরাসের কারণে অদ্ভুত পরিস্থিতিতে দরিদ্রের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ করেছে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া কোথাও কোথাও স্বল্প মূল্যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই এবং মাস্ক সরবরাহ করা হয়েছে সারা দেশে দশ দিনের সাধারণ ছুটি সহ সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনা থাকলেও কিছুই মানা হচ্ছে না গাইবান্ধায় জেলার সড়কগুলোতে গণপরিবহন চলছে দোকানপাট খোলা অবাতে চলাচল করছেন সাধারণ মানুষ এমনকি ঘনবসতিপূর্ণ এলাকায় চলছে জনস্বাস্থ্য বিভাগের রাস্তা খোঁড়াখুঁড়ির কাজও ফলে বাড়ছে করোনা সং সংক্রমণের ঝুঁকি সাভারে হাঁসের খামার করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন দুজন কয়েক মাস আগে সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি বিলের পারে এক হাজার হাঁস দিয়ে খামার শুরু করেন তারা বেকার অবস্থা থেকে এখন এলাকায় সফল হাঁস খামারি হিসেবে পরিচিত ফরিদ আলরাজি ও শাহিন খান নামে দুই বন্ধু খামার থেকে অর্জিত আয় দিয়ে ছেলে মেয়েদের পড়ালেখা এবং সংসারের খরচ চলছে তাদের হাঁসের রোগ ব্যাধি কম হয় এছাড়া বিলের পারে খামারটি হয় শামুক ও কাঁকড়া সহ নানা খাবার প্রাকৃতিকভাবে পাওয়ায় এই খাতে খরচও কম পাশাপাশি এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে তাদের খামারের মাধ্যমে এই হাঁসের খামারটা করাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে আমরা এখানে চাকরি করি মাসে দশ হাজার টাকা বেতন পাই আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে চলে আমরা এক হাজার সামথিং হাঁস উত্তোলন করছি কিছুদিন পালার পরে প্রায় পাঁচশো সারবারশো মতো ডিম দিচ্ছে আসা করি আগামীদের কভার সবগুলো দেবে আমরা আশাবাদী এবং আমরা ভালো সফল পাচ্ছি মূলত যেহেতু খামারটি করছি এখানে দুই চারজন লোক খাটে মোটামুটি তাদের হয়তো একটা ফ্যামিলি চলে এই হিসাবে মোটামুটি আল্লাহ রহমত ভালোই আছি করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত ফুটবল ফেডারেশনগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এই দুর্যোগে বিশ্বের বেশিরভাগ দণ্ডী ধনী ফুটবল ক্লাবগুলো পর্যন্ত দিশেহারা হয়ে পড়েছে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল ফেডারেশন তাদের কর্মচারীদের চাকরি থেকে ছাঁটাই করছে এসব দৃশ্য দেখে ফিফার পরিচালনা পর্ষদ জানিয়েছে এই মহামারীতে ফুটবলে যে আর্থিক প্রভাব পড়েছে তার মূল্যায়নের পর বিশ্বজুড়ে ফুটবল কমিউনিটিকে সহযোগিতার ব্যাপারে সবকিছু করার প্রক্রিয়া হাতে নিয়েছে তারা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ফিফার রিজার্ভ রিজার্ভ আছে বিলিয়ন ডলার এই অর্থ দিয়ে ছয়টি আঞ্চলিক কনফেডারেশন এবং সদস্য অ্যাসোসিয়েশন সহ ফুটবলের সাথে জড়িত সব কিছুতে আর্থিক সহায়তা করতে প্রস্তুত তারা করোনা ভাইরাসে বোর্ড আর্থিক ক্ষতির মধ্যে পড়লেও আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাকস ফল করোনা ভাইরাসের বৈশ্বিক আক্রমণে ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট ক্লাব কিংবা বোর্ডের বাধ্য হয়ে নিজেদের বেতনের বড় একটা অংশ ছেড়ে দিতে হচ্ছে খেলোয়াড়দের তবে স্থানীয় সাথে কথা বলার সময় ফল বলেন তাদের একটা বাজেট জমা আছে যা দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে তারা ক্রিকেটারদের পুরো মৌসুম চালানোর মতো সামর্থ্য রয়েছে তাই খেলোয়াড়দের বেতন কম দেওয়ার মতো কোনো কারণ আপাতত নেই তবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে ভবিষ্যতে বেতন কমানো হতে পারে শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার করোনায় বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা 42000 ছাড়িয়েছে আক্রান্ত 8.5 লাখেরও বেশি মানুষ রাজধানীর বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সিলেটে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক কিশোরীর মৃত্যু চট্টগ্রামের আইডি হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু স্বস্তিতে নগরবাসী এবং খোলা বাজারে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু তালিকায় আছে চিনি ডাল ও তেল দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ